অবশেষে সুবিচার পেতে চলেছেন ববিতা সরকার, সেই ববিতা সরকার যিনি মন্ত্রী কন্যার বিরুদ্ধে মামলা করার সাহস দেখিয়েছিলেন এবং শেষ পর্যন্ত জয়ী হয়েছিলেন। পরবর্তীকালে এই স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি ও অযোগ্যতার কারণে তিনিও এক লজ্জাজনক পরিস্থিতির সম্মুখীন হলেন, কিন্তু তিনি সেটায় ভেঙে পড়েননি, তিনি তার লড়াই চালিয়ে গেছেন এবং পরবর্তীকালে তিনি সিঙ্গেল বেঞ্চের কাছে দরস্ত হয়েছিলেন যে আমার নাম্বার 25 সেটাকে 27 করা হয়েছিল, আমি দেখতে চাই 5589 জন যারা 2016 সালের প্যানেল মোতাবেক 2017 শেষ এবং 18 সাল নাগাদ রিক্রুটমেন্ট পেয়েছেন, অর্থাৎ নিয়োগপত্র পেয়েছেন, তাদের প্রত্যেকের ওয়েমার শিট এবং নাম্বার ও নাম ও স্কুলের তালিকা ও তাদের বাবার নাম যেন প্রকাশ্যে আনা হয়। সে বিষয়ে তিনি যখন মামলা করেছিলেন, মামলায় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী সম্মতি জানিয়েছিলেন, কিন্তু ইতিপূর্বে এই নিয়োগ সংক্রান্ত মামলা একটি সুপ্রিম কোর্টে চলছিল, এই মামলাটিকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে একটি হিয়ারিংও হয়। সেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দেয় আপনারা ওয়েমার প্রকাশ করতে পারেন, কিন্তু কারো চাকরি বাতিল হবে না যতক্ষণ না সুপ্রিম কোর্ট বলছে। অর্থাৎ সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যে আমি রক্ষা কবচ দিচ্ছি, আপনি চুরি করে চাকরি করলেও আমরা যতক্ষণ না বলছি আপনি চোর নয়, আপনি সৎ, অর্থাৎ আপনি চাকরি করবেন। এরপরই অপেক্ষা কবে প্রকাশিত হয়, গতকাল তাদের নামের তালিকাটি প্রকাশ হয়েছে, এখনো পর্যন্ত ওয়েমার প্রকাশিত হয়নি। অর্থাৎ আগামী দিনে ওয়েমার প্রকাশিত হওয়ার পর যদি কোনো শিক্ষক জালিয়াতি করে চাকরি পেয়ে থাকেন, তিনি তার স্টুডেন্টদের সামনে দাঁড়াতে পারবেন, তার মোরাল ডাউন হবে না, সেটা তিনি বলতে পারবেন। তবে আমার বিশ্বাস শিক্ষকতার মতো পেশায় যারা চুরি করে ঢোকার চেষ্টা করে তাদের মোরালিটি আছে বলে আমি মনে করি না। আপনারা কি মনে করেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে এরকমই কোনো একটা প্রতিবেদন নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।